আজ বানাচ্ছি রুই মাছের ঝোল কপি আর আলু দিয়ে। মাছটা আগে প্রথমে ধুয়ে আর নুন হলুদ মাখিয়ে রেখেছি 10 মিনিট, তারপরে এবার বানাতে চলে যাব। তেল দেবো প্রথমে, তেলটা গরম হতে দেবো। এবার তেল গরম হয়ে গেছে, এবং সব মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে লাল করে, এবার মাছগুলো তুলে নেবো, এক একটা করে তুলে নেবো মাছগুলো। দেখুন লাল করে ভেজে নিচ্ছি মাছগুলো, মাছ ভাজা হয়ে গেছে। এবার কফিগুলো একটু লাল করে ভেজে নেবো। কফি ভাজার সময় একটুখানি হলুদের গুঁড়ো দেবো, সাদা ভাবটা থাকবে না। কফিগুলো লাল করে ভেজে নিয়েছি, এবার কফিগুলো তুলে নেব গ্যাসটা কমিয়ে। কফিগুলো তুলে নিয়েছি, এবার একটু তেল দেবো। তেল গরম হয়ে গেছে, এবার এতে দেবো একটু 5 ফোড়ন। এবার আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো একটু ভেজে নেব ভালো করে। আলুগুলো ভেজে নিয়েছি একটুখানি, এবার মশলা দিয়ে দেবো। আলুগুলো একটু সাইড করে নিলাম, এবার রসুন বাটা দিয়ে দেবো। রসুনটা একটু তেলে ভেজে নিই। রসুনটা একটু ভেজে নিচ্ছি, এবার টমেটো দিয়ে দেবো, আদা বাটা দিয়ে দেবো। জিরে বাটা দেবো। একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা না লেগে যায়। হলুদের গুঁড়ো দেবো, লঙ্কার গুঁড়ো দেবো, ঝালটা আপনারা কিরম খান ওরম হিসাবে দেবেন, একটু ধনের গুঁড়ো। এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম, এবার ভাজা কফিগুলো দিয়ে দেবো। এবার একটু কষতে দেবো এটা ভালো করে, 10-15 মিনিটের মতন একটু কষবো।
এবার কষা হয়ে গেছে, ভালো করে কষে নিয়েছি। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এবার জল দিয়ে দেবো। জলটা আপনারা মাপে দেবেন, যেরকম আপনারা ঝোল চান। জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এবার এটাকে ফুটতে দেব। ঝোলটা ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দেব। একটু নেড়ে দেবেন, 10-15 মিনিট একটু হবে। ঢাকটা সরিয়ে দেখলাম, মাছের ঝোল আমাদের রেডি। দেখো আলু কালো সব সিদ্ধ হয়ে গেছে, আমাদের মাছের ঝোল রেডি। দেখুন আলু সিদ্ধ হয়ে গেছে, এবার আমাদের মাছের ঝোল রেডি। অনেকে গরম মশলা দেয়, আমি দিই না, আপনারা চ্যালেঞ্জ দিতে পারেন। এবার নামিয়ে নেব, মাছের ঝোল নামিয়ে নিয়েছি। এবার উপর থেকে একটু ধনে পাতা ছিটিয়ে দেব। এখন ধনে পাতা বাজারে অনেক পাওয়া যাচ্ছে। আমাদের মাছের ঝোল রেডি, আপনারাও ঘরে বানাবেন।